আচ্ছা, আমরা কি করছিলাম এখানে? এখন দেখেন এখানে ছবির কিছু অংশ দেখা যাচ্ছে না, এই পাশে দেখা যাচ্ছে না, এই পাশে দেখা যাচ্ছে না। তাহলে আমাকে এই এইরকম ছবি যদি থাকে কাটা অংশ, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে সেটাকে নিচে গ্রাউন্ডের সাথে মিশাবো? এখন আমরা এইভাবে কিছু অংশ সিলেক্ট করব, আমরা এই নিচের অংশটাকে এরমভাবে সিলেক্ট করে এভাবে আমরা সিলেক্ট করলাম। আমরা একটু দেখবো এদিকে, সবাই সিলেক্ট করবো, হ্যাঁ, সিলেক্ট করে সিলেট থেকে ফেদার দেবে, ফেদার দেবে। এখানে আমি একটু বেশি দিলাম ফেদার, 25 দিলাম। দেওয়ার পর আমরা ওকে করব, ওকে করে আমি দেখবো যে আমার কোন লেয়ারের মধ্যে আমার এটা আছে, হ্যাঁ। তারপর আমরা ব্যাক স্পেস দিব, তাহলে কি হচ্ছে আমার ওই গ্রাউন্ড ব্যাক স্পেসে কয়েকবার আমি ক্লিক করবো, চাপ দিব, হ্যাঁ, তাহলে ওইটা কি হবে গ্রাউন্ডের সাথে মিশে যাবে। বুঝতে পারছি কি সবাই? এখন দেখেন আমি এখানে কতগুলো লেয়ার নিয়ে কাজ করছিলাম, তাই না, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করছিলাম। মানে এইখানে এটাতে একটা লেয়ার দিছি, এটাতে আর একটা লেয়ার দিছি, চোখের এখানে তার একটা লেয়ার দিছি। এখন আমি আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে এখানে অনেক দুই কয়টা লেয়ার নিয়ে কাজ করছিলাম, তাই না। এখন লেয়ারগুলোকে কিভাবে আমরা একসাথে রাখবো, মানে মার্চ করব না, কিন্তু একসাথে আমরা যেন মুভ করি। এখন যদি মুভ করি তাহলে কি হচ্ছে দেখেন, শুধু এটাই মুভ হচ্ছে, বাকি এখানে টুটে যে কালার দিছে এটা কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ, এই কালারটা কিন্তু এখানে আলাদা দেখা যায়। যাতে এটা একসাথে মুভ করতে পারি আমরা কি করব, লিঙ্ক করব, এটাতে লিঙ্ক করব। যে ক্লিক করলে কি হচ্ছে এখানে চেইনের মতো আসছে, আমরা দেখবো পিছন থেকে সবাই। এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের যেই কাজটা করছি সবটাই একসাথে আমাদের কি হচ্ছে, মুভ হচ্ছে, তাই না। এখন এই অবস্থাটাকে আমি যেখানেই রাখি ফেদাতে মিশানোর কারণে আমার সেটাই বসাইতে পারছি, এখানে রাখলাম ধরেন এটাকে। এটাকে আমি বড় করার জন্য, এই ধরনের ছবি যদি বড় করি তখন শিফট এবং অল্টার ধরে একসাথে আমরা বড় করব, টান দিব, হ্যাঁ, ক্লিক করে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে রাখলাম, শিফট অল্টার ধরে। এখন ধরেন, এখন ধরেন এই ছবিটাকে আমি আরেকটা এদিকে নিব, পোড়ার ছবিটাই আমি আরেকটা এখানে নিব, অল্টার ধরে দেখেন এই অবস্থায় টান দেওয়ার আগে এই ছবিটাকে আমি আলাদা করে কপি করবো, হ্যাঁ, শুধু এটা এটাকে টান দিই, কি করলাম, অল্টার ধরে টান দিলে আমার কপি হয়ে গেছে, তাই না। আমরা এই কাজটা ইলাস্ট্রেটরে করছি, অল্টার দিয়ে টান দিলে আরেকটা কপি হয়ে যায়। এখন এইটাকে এই পাশে মুভ করবো, কে প্রশ্ন, বাম পাশে মুভ করবো, শো বাউন্ডিং বক্স সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ থেকে, সরি, এডিট থেকে ট্রান্সফর্ম, দেখেন এডিট থেকে ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, তাই না, করে এটাকে আমি শিফট অল্টার ধরে বড় করতেছি, দেখেন তাহলে এই ছবিটাকে আমি কি করব, এই ছবিটা দুই ছবি এরকম থাকতে পারে না, এটাকে একটাকে আমি কি করব, একটু হালকা করে দিব। সেটা কোথায় করব আমরা, এখানে দেখেন লেয়ার
প্যালেটে গিয়ে এখানে দেখেন অপাসিটি একটা অপশন আছে, অপাসিটি। হ্যাঁ, অপাসিটিতে গিয়ে এখানে আস্তে আস্তে কমাবো, দেখা যাচ্ছে অপাসিটিতে গিয়ে আস্তে আস্তে আমরা এভাবে কমায় রাখবো। এখন ধরেন এটাকে আমি কি করব, সেভ দিব। সেভ দিচ্ছি কেন, আমি সেভ দিচ্ছি যাতে আমরা কোনো গ্রাউন্ডের মধ্যে কাজগুলো করতে পারি। এখানে আমরা গ্রাউন্ড নাম দিয়ে ওয়ান দিলাম, হ্যাঁ, দিয়ে পিএসজি মোডে আমরা কি করব, সেভ করব। এখন এটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। ধরেন আমরা ক্যালেন্ডারের জন্য আমরা রেডি করব, হ্যাঁ, এটাকে গ্রুপ করে রাখি। আমরা ক্যালেন্ডারের জন্য একটা পেজ রেডি করব, পেজটা হচ্ছে আমরা এখানে 10 দিব, 10 আর এদিকে দিব 8 দিলাম, বা সরি 10 আর 15 দিলাম, এরকম একটা আমি বক্স তৈরি, বড় একটা ক্যালেন্ডারের জন্য তৈরি করতেছি। হ্যাঁ, এটাকে স্টোর করাটাকে নাম করব। এখন আমি চাচ্ছি যে উপরে অংশটাতে, উপরে অংশটাতে আমি কি করব, ছবিটা আনিয়ে বসাবো। কিভাবে আনবো, ফাইল থেকে প্লেস কমান্ড, প্লেস কমান্ড কোথায় আছে এটা আমি ডেস্কটপে এখানে গ্রাফিক্স নামে রাখা হয়েছে, এটাকে G1 লিঙ্কের মধ্যে গিয়ে প্লেস করব, এটাকে আমি এখানে রাখব। তারপরে আমাদের এই ক্যালেন্ডারটাকে এখানে রাখতে পারবো, এটাকে এখানে রাখ। হ্যাঁ, আলাদা করি তাহলে বোঝা যাবে। এখানে আমরা কি করতে, ক্যালেন্ডারের মধ্যে কি থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, থাকে না, এখানে মাসের নাম থাকে, বিভিন্ন অ্যাড্রেস থাকে। হ্যাঁ, আমরা একই সাইজে এই সাইজটাকেই কিভাবে আমরা আরো কপি করব, দেখেন আমরা এটাকে নিয়ে আরেকটা কপি করলাম, কপি করে এই সাইজটা আমার কি থাকবে, ঠিক থাকবে। শুধু এখানে ট্যাব দিয়ে আমি কি করব, মাসের নামটা আমি চেঞ্জ করব, এটা পারবো তাই না, চেঞ্জ করব। এইটাকে আমি এই সাইজ থাকা অবস্থায় আমি কিভাবে এই জায়গাটা চেঞ্জ করব, দেখেন এটাকে আমরা ইলাস্ট্রেটরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট থেকে আমি লিংকে গেলাম, কোথায় গেলাম, লিংকে গেলাম, গিয়ে এখানে দেখেন লিংকের মধ্যে লেয়ার অপশন আছে, এখানে লিংকের মধ্যে এডিট রিপ্লেস লিংক, গো টু লিংক, আপডেট লিংক, এডিট অরিজিনাল, এটাতে আমরা ক্লিক করব। মানে যেখানেই ছবিটা থাকবে, ফটোশপ ওপেন না থাকলেও এই ফাইলটা এমনিতেই ওপেন হবে। এখন আমি চাচ্ছি যে আমি এই জায়গাটার মধ্যে আমি ছবি দিব না, শুধু এরকম থাকতে পারে, বা অথবা আমরা অন্য কোনো গ্রাউন্ড নিয়ে আসব। আমরা কি করব, অন্য একটা গ্রাউন্ড নিয়ে আসবো, কারণ এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, এটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসবো, এটাকে আবার আমি সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে এখানে টু লিখব, টু লিখব। হ্যাঁ, তাহলে আমার 2 নম্বর গ্রাউন্ড হিসেবে সেভ হলো। এখন আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, আবার আমার কিন্তু এইখানে টুটা আমি আনবো। হ্যাঁ, কিভাবে আনবো দেখেন, এটা এই লেয়ারটা সিলেক্ট, এটাকে সিলেক্ট করবো, এবার মধ্যে ক্লিক করবো, ক্লিক করে এখানে দেখেন রিপ্লেস লিঙ্ক, মানে এটাতে এটার আরেকটা আমি রিপ্লেস করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে এটাতে ক্লিক করব, রিপ্লেস করব, প্লেস দিব, তখন আমার ওই ছবিটাই আসবে। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে এই ছবিটা এই জায়গাটার মধ্যে আমি কি করব,
বাদ দেব এই গ্রাউন্ডটা। দেখেন আবার আমি এখানে গেলাম, এখানে গেলাম, এটা আসলাম, আমি এই ছবিটা বাদ দিব, আমার এই ছবিটা আমি দিব না এখানে। ধরেন জাস্ট পরিবর্তনটা কি হচ্ছে আমি দেখব। ফাইল থেকে আমরা সেভ দিব, সেভ দিলে ইলাস্ট্রেটরে যাচ্ছি। ইলাস্ট্রেটরে গেলে যেই আমি আপডেটটা করছি ফটোশপে, এখানে ইএস দিলে সেই আপডেটটা এখানে হয়ে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? অর্থাৎ পিছনে ছবিটা আমি কি করছি, বারবার আনার দরকার নেই, জাস্ট ওইখানে রেখে রাখা অবস্থায় এটা ফটোশপে যেটা আমি আপডেট করছি সেই আপডেটটা এখানে চলে আসছে। এখানে এরকম যদি প্রত্যেকটা পেজে একই পেজ মাপ নিয়ে বারবার করি তাহলে আমরা সব ছবি মানে এরিয়াটা ঠিক থাকবে বা এরিয়াটা ওই সেটটা ঠিক থাকবে, শুধু ছবিটা আমি চেঞ্জ করতে পারবো। আবার দেখেন এই গ্রাউন্ডের কালারটা আমি আরও হালকা করব, কি করব আরও হালকা করব। আবার এটাতে গেলাম, গিয়ে এইখানে দুইটা কালারকে মিশানোর পরে কি হয়, এটা পার্সেন্টেজ কমাই দিলাম, দেখেন দুইটা কালারকে মিশিয়ে আমি ছবিটা তৈরি করছি, ইমেজটাকে তৈরি করছি, মানে একটাতে অপাসিটি কমাই দিচ্ছি। তাহলে কি হচ্ছে, নিচে যে গ্রাউন্ডটা আছে আমার এইটাও দেখা যাচ্ছে, এইটাও দেখা যাচ্ছে, তাই না? বুঝতে পারছি, দুটোই দেখা যাচ্ছে। আমি এটাকে আবার সেভ দিব, সেভ দিয়ে ইলাস্ট্রেটরে যাচ্ছি, গিয়ে ইএস দিব, তাহলে আমাদের ওইখানে পরিবর্তনটা হচ্ছে। তাহলে এই পরিবর্তনটা আমরা প্রত্যেকেই চেষ্টা করবো করার জন্য। আমরা প্রত্যেকে যে কোনো ছবি নিয়ে আসবো, আমরা এই ছবিটা নাই কিন্তু আমাদের অন্য ছবি আছে, আমরা প্রত্যেকেই ফাইল থেকে নিউ পেজে যাব, ফাইল থেকে নিউ পেজে গিয়ে এখানে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা বক্স নিব, একটা বক্স নিয়ে রেজুলেশন 200 দিব এবং ওকে করব। যদি কারো কাছে কোনো ছবি না থাকে, আমরা আপাতত এই এখান থেকে মাই কম্পিউটারে যাব, যদি কোনো ছবি না থাকে কারো কাছে। হ্যাঁ দেখেন এখানে গিয়ে সিতে যাব, প্রোগ্রাম ফাইলে যাব, অ্যাডোবে যাব, ফটোশপে যাব, স্যাম্পলে যাব। এখানে দেখেন প্লাম ট্রি এটাতে গেল, এই ছবিটাকে নিয়ে আসবো আমরা। এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম, তারপরে আমরা আরেকটা ছবি এখানে বসানোর দেখানোর জন্য এটাকে ঈগলটাকে নিয়ে আসলাম। আচ্ছা এখানে দেখেন এই ছবিটা আমরা ওপেন করবো সবাই, এই ছবিটা সবার কাছে আছে, ফাইল থেকে ওপেন করব। ফাইল থেকে ওপেন করে ফটোশপে গিয়ে স্যাম্পলে যাব, পরে এই ছবিটা ওপেন করব। আমরা কি যাচ্ছি সবাই? আমরা এই ছবিটা কেন নিচ্ছি, দেখেন এখানে এই প্রাণীটার চুলের যে অংশটা আছে তাই না, সবগুলা অংশ পাত করা সম্ভব না, বুঝতে পারতেছি আমরা? এই যে এই ছবিগুলো পাত করা কিভাবে সম্ভব না, যেমন আমরা কোনো মডেলের ছবি যদি নেই, তাই না, আমরা যদি এই মডেলের ছবি নেই, এখন দেখেন এখানে যে চুলের যে অবস্থানটা আছে এই সবগুলো চুল ধরে ধরে পাত করা কি সম্ভব? সম্ভব না। কিভাবে আমরা সেটা করব, যেহেতু আমাদের কাছে এই ছবিটা সবার কাছে নাই বা এই ধরনের ছবি নাই, থাকলে আমরা ওপেন করবো, আর না হলে আমরা এটাকে দেখব কিভাবে আমরা এই ছবির মধ্যে কাজটা করব। আমরা কি ওপেন করতে পারছি এটা সবাই? হ্যাঁ জি বলবেন।
কথাই বলেন, কোথায় থেকে খুঁজবেন দেখবেন, দেখেন ওপেন করেন মাই কম্পিউটার, কম্পিউটারে গিয়ে সিতে যাব, প্রোগ্রাম ফাইলে যাব, অ্যাডোবে যাব, ফটোশপে যাব, স্যাম্পলে যাব, তারপরে আমরা ইগলে এটা যাব। দেখেন আমি ধরে মাউসটাকে ধরে রাখছি, সিতে যাচ্ছি, প্রোগ্রাম ফাইলে যাচ্ছি, অ্যাডোবে যাচ্ছি, ফটোশপে যাচ্ছি, স্যাম্পলে যাচ্ছি। বাইরে মানে কেউ কয়েকজন আছেন নাকি? আমরা কি ওপেন করতে পারছি সবাই? হ্যাঁ সবাই পারছি। আচ্ছা তাহলে আমরা ওপেন করার পরে এই ছবিটাকে দেখেন, এই ছবিটাকে যখন আমরা সিলেক্ট ইয়ে করলাম, ভিউ বড় করলাম, দেখবো আমরা প্রত্যেকে ছবিটা ওপেন করছি। হ্যাঁ তারপর আমরা ফিল্টারে যাব, দেখেন সবাই যান, ফিল্টারে যাব, এসি আমরা খুঁজেই পাই নাই এখন, কি কথা বলেন না কেন? হ্যাঁ তো বলবেন তো পাইসি বা গেছি। ছবিটাকে ওপেন করে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে দেখেন এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে যাব, এক্সট্রাক্টে গিয়ে মাউস ক্লিক করব, আবার এরকম ছবিটা দেখা যাবে, এরকম একটা ভিউ দেখা যাবে। আসছে সবার কি আসছে এরকম? এখন দেখেন প্রথম যে টুলসটা, ইট ইজ হাইলাইটার। হ্যাঁ এটাতে এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইদিকে, আমি দেখবো আগে কি করতেছি, দেখেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ছবিটাকে এভাবে আনার পরে আমরা এটাকে মাউস দিয়ে এইভাবে আমি ড্র্যাগ করতেছি। দেখেন আগে আমরা দেখব ভালো করে, আমরা চুলের পাশ দিয়ে এইভাবে যাচ্ছি, দেখতে পাচ্ছি সবাই? দেখেন এইভাবে আমরা কোনটা দিয়ে, এই টুলস দিয়ে সিলেক্ট করলাম, সবাইকে করতে পারছি? হ্যাঁ সবাই পারে নাই, জিতু একজন কইছে। সবাই করছেন? যে না পারলে বলবেন যে বুঝি নাই বা আনতে পারি নাই। হয়েছে সবার? হ্যাঁ এখন আমরা যাব, দেখেন কোথায় যাব, তারপরে দ্বিতীয় টুলসাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এর নাম হচ্ছে ফিল টুল। হ্যাঁ এক্সট্রাকের ভিতরে এই দ্বিতীয় টুলের সাথে যাব, গিয়ে আমরা এখানে ক্লিক করব, কোথায় দেখেন আগে দেখেন এই ছবির ভিতরে অংশটাতে ক্লিক করব, ঠিক আছে এতে ক্লিক করব, তারপরে আমরা দেখেন এটাকে ওকে করব, ডান পাশে দেখেন ওকে লেখা আছে, ওকে ক্লিক করব, তখন আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে।
এখন দেখেন আমরা এটাকে কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম তাই না, এটাকে ধরে আমরা মাউসে টান দিয়ে এখানে মধ্যে নিয়ে দিলাম, তাহলে আমরা কি হয়েছে ছবি সহ আমার পাথ করা হয়েছে। আমরা কি বুঝতে পারছি? দেখেন আমি কিন্তু এদিকে পাথ করি নাই, তারপরেও ওখানে যা ছিল সেইভাবে আমার চলে আসছে।
দেখেন এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে ফেদার দিয়ে আমি ব্যাক স্পেস দিব যাতে আমার ওইটার সাথে মিশে যায়। জি আমার এখানে এরকম কাটা আছে বোঝা যায় না, হ্যাঁ আমরা লেসে তুলে যাব, গিয়ে এখান থেকে এইভাবে আমরা সিলেক্ট করব, বাস আমরা মার্কিং টুল এটা দিয়েও করতে পারবো, আমরা এটা দিয়েও সিলেক্ট করতে পারবো, এইভাবে সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিব। দেখেন এখানে যদি ফেদার দেওয়া থাকে আমরা এখান থেকেও আগে ফেদার আমরা বেশি দিয়ে সিলেক্ট করতে পারবো, তাহলে কি হবে বেশি ফেদার দিলে বেশি করে মুছে যাবে। দেখেন এইভাবে ফেদার দিয়ে মুছতে পারছি কিনা সবাই, আমি যখন করাই তখন পৌঁছে গেছিলাম। হ্যাঁ ফেদার দিয়ে সিলেক্ট করবেন, কোথায় ফেদার দিবেন এটাকে সিলেক্ট করবেন, এখানে ফেদার দিবেন, ফেদার দিয়ে পরে আমরা সিলেক্ট করছি রেকট্যাঙ্গেল টুল দিয়ে এটাকে দিয়ে সিলেক্ট করছি। এখন নিচে দেখেন আমরা এখানে ফেদার দেওয়া আছে 25, হ্যাঁ নিচের অংশটা মিশানো নাই তাই না, আমি এখন রেকট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করব ফেদার দেওয়া অবস্থায়, আমি এখন ব্যাক স্পেস দিব, তাহলে কি হয়েছে এখন মিশে গেছে, আমি যেখানেই বসাই সেখানেই বোঝা যাবে যে নিচের অংশটা নিচের দিকে আছে, আমি যেখানেই বসাই না কেন। দেখেন আমরা বুঝতে পারছি কিনা, তারপর আমরা সামনের দিকে আগাবো। এখন দেখেন এই যে এই ছবিটার এই অংশটা, হ্যাঁ আমরা আরেকটা কালার দিব, কিভাবে জেনে দিছি না বুঝবে না, দেখেন কোন ছবিটার এই যে পাখির যে নিচের যে বডির অংশ এই ছবিটার এখানে আলাদা কালার দিব, অথবা আমরা এই অংশটার মধ্যে আলাদা কালার দিব, যে কোনো একটা অংশ পরিবর্তন করব যাতে আমরা বুঝতে পারি ওই অবস্থানটা। এখন ধরেন আমরা যে পাখির যে সাদা অংশটা আছে অথবা নিচের যে অংশটা আছে যে কোনো একটা অংশ পরিবর্তন করার জন্য আমরা যে কোনো একটা কালার ব্যবহার করব। ধরুন আমি এই যে কালারটা ব্যবহার করলাম এই কালারটা আমি এখানে দিব, হ্যাঁ বা এই নিচের অংশটাতে দিব, আমরা পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন আমি নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিব, নিয়ে এখানে আমরা মাউস দিয়ে এটাকে আমি ঘষতেছি ইয়ে করতেছি, এখন আমরা কি করব আমরা এইভাবে নিউ লেন, দেখেন নতুন লেন নিয়েছি এটার মধ্যেই কালারটা দিয়েছি আমি, কোনটা দিয়ে পেন্ট ব্রাশ দিয়ে তাই না, আমরা প্রত্যেকে নিব কি কোনো দিক বুঝতে পারতেছেন না, জি কথা বলবেন, হ্যাঁ আবার না একটা বলবেন তো যে বুঝি নাই বা করতে পারি নাই। দেখেন নিউ লেয়ার নিলাম,
কোথেকে নিব? লেয়ার প্যালেটে নিউ লেয়ার নিব। এখানে ক্লিক করলে আমার নিউ লেয়ার আসবে। আসার পরে আমি এই লেয়ারটার মধ্যে কি করলাম, পেইন্ট ব্রাশ, দেখেন ব্রাশ টুল, এটা দিয়ে আমি যে কোনো একটা কালার নিয়ে, এখানে কালার আসতে আমার, হ্যাঁ কালার নিয়ে মাউস এভাবে ঘষলাম, তাই না? প্রত্যেকে একটু এটা চেষ্টা করেন। তারপরে আমরা কি করবো দেখেন, এদিকে এটাকে সিলেক্ট থাকা, এই অংশটা থাকা অবস্থায় আমরা লেয়ার প্যালেটে গিয়ে সফট লাইট, কোথায় যাব, সফট লাইটে ক্লিক করব। তখন দেখেন আমাদের এই অংশটাকে ওই কালারে চেঞ্জ হচ্ছে, তাই না? বোঝা যায়? এখনও আমি এটাকে পরিবর্তন করবো, অন্য কালার দিয়ে পরিবর্তন করতে পারবো। দেখেন এতটুকু পারছি কিনা সবাই, দেখেন সবার হয়েছে কিনা। স্যার কি পারতেছেন? হ্যাঁ পারেন নাই, কোন অংশটা পারেন নাই বলেন? এই পিছনে যে কালারটা দিছি, দেখেন আমরা একটু তাড়াতাড়ি বোঝার জন্য চেষ্টা করবো, নাহলে আমি আবার করাবো। এটা কি হয়েছে, কি হয় নাই, কালার কি দিছি? আমি আবার ফেলে দিচ্ছি লেয়ারটা, খেয়াল করেন আমার একটা লেয়ারে আমার ইমেজ আছে, তাই না? আরেকটা শুধু এইটাতে 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 দেখেন, আমি নিচের লেয়ারটাকে বন্ধ করে রাখছি, ভালো করে দেখেন স্যার, শুধু আমার একটা ইমেজ, যে কোনো ইমেজের মধ্যে আমি কালার পরিবর্তন করব। এই অংশটাকে কালার পরিবর্তন করার জন্য নিউ লেয়ার নিব, লেয়ার প্যালেটে নিউ লেয়ার নিব। দেখেন নিউ লেয়ার নিছি, নিউ লেয়ার নিব এই জন্য যাতে আমি পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি, আমার না দরকার হলে এটাকে বন্ধ করে রাখবো, হ্যাঁ এই জন্য। এখন নিউ লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার দিছি, কোথায় কীভাবে দিচ্ছি, এই কালার প্যালেটে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, এই কালারটা দিব এখন এখানে, দেখেন আমি কোনটা দিয়ে, এখন পেইন্ট ব্রাশ টুল দিয়ে, এই যে ব্রাশ টুল পাইছেন, ব্রাশ টুলে যাচ্ছি গিয়ে আমি এখানে মাউস দিয়ে এভাবে আস্তে আস্তে এটাতে ঘষা হচ্ছে, আমরা প্রত্যেকে এইভাবে একটা কালার নিয়ে ওই শেপের উপর নিব। নিছি কিনা সবাই, সবাই নিছেন? হ্যাঁ আচ্ছা, এখন আমরা কি করব, মাথা না নিলে কিন্তু বোঝা যায় না, বোঝা যায়? একটু আওয়াজ দিবেন যাতে আমি বুঝতে, সবাই করছেন, স্যার কি করছেন, কি বলে কি সমস্যা? হ্যাঁ আচ্ছা, যারা পারছে তারা পরবর্তী অংশ দেখবো। এইভাবে কালার সিলেক্ট করে কালার দিয়ে আমরা লেয়ার প্যালেটে গিয়ে এখানে দেখেন নর্মাল যেখানে লেখা আছে এখানে গিয়ে সফট লাইটে গিয়ে ক্লিক করব,
তাহলে ওই কালার যেটা সবুজ ছিল ওই কালারের সবুজের সাথে এটা মিশে গেছে। তারপরে আমরা ইচ্ছা করলে এই কালারটাকে নিউ স্যাচুরেশনে গিয়ে এটাকে পরিবর্তন করতে পারবো। Then,
Thank you.
আচ্ছা, আমি একটু অন্যদিকে যাচ্ছি। তাহলে আমরা তো মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে আমরা কালারটাকে পরিবর্তন করব, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে আমরা দেখব যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে,
আচ্ছা আমরা এই এই ব্যাকগ্রাউন্ডটাতে একটু চেঞ্জ করব একটা জিনিস। এটা হচ্ছে যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে তাই না, এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে যে মেঘের যে একটা ছবি আছে একটু দেখবো সবাই প্লিজ। কোন লেখার মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, কোন লেখার মধ্যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আসবে, ধরেন আমরা কোনো কিছু লিখবো টাইপ টুল দিয়ে, আপনি সবাই দেখবো একটু এখানে দেখেন টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিব, নিয়ে এখানে আমরা লিখব। লেখার জন্য আমাকে ফন্ট সাইজ বোল্ড করে নেব, এখন দেখেন আমরা একটু দেখবো সবাই প্লিজ। স্যার দেখেন আমরা এখন লেখা লাগলাম, এখানে আমি লেখাটা অন্য একটা কালার দিই তাইলে হয়তো একটু বোঝা যায় ভালো করে। এখন এই কালারটা কিন্তু এখানে আসে নাই, হ্যাঁ অল্টার ব্যাক স্পেস দিলে এই কালারটা আসবে, এখন লেখাটা দেখা যায় ভালো করে নাকি। আচ্ছা এখন দেখবো আমরা পিছনের যে গ্রাউন্ডটা আছে আমার আকাশের যে ছবিটা তাই না, এই ছবিটাকে আমি চাচ্ছি যে লেখার মধ্যে আমরা দেখব, লেখার মধ্যে দেখতে হবে। তখন আমাদের করতে হবে কি, নিচের লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, যেই ছবিটা আমি এইখানে বসাবো সিলেক্ট করে আমরা কিভাবে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিলে আমরা সিলেক্ট হবে এইভাবে দেখেন, কন্ট্রোল ধরে লেয়ারের মধ্যে আমরা যখন সিলেক্ট করব তখন এইরকম পিছনে ইমেজটা সিলেক্ট হচ্ছে দেখা যায়, বোঝা যায় এই যে একটা ব্লিঙ্কিং হচ্ছে একটা জিনিস তাই না, এই অবস্থা সিলেক্ট হয়েছে। এখন আমরা এডিট থেকে আমরা কপি করব, দেখেন কোনটা কপি করলাম, আমার এই ব্যাকগ্রাউন্ডটা কপি করছি ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটাই কপি করছি। এখন এই কোন লেখার লেয়ারে যাচ্ছি, এখানে বাংলাদেশ লিখছি আমি, এই লেখার লেয়ারটাকে সিলেক্ট করছি কীভাবে, কন্ট্রোল ধরে লেখার লেয়ারটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে এডিট থেকে পেস্ট, দেখেন কোথায় নিয়েছি আমি, পেস্ট ইনটু করব, তখন কিন্তু আমার লেখাটা বোঝা যাচ্ছে না কারণ লেখাটা পেস্ট ইনটু হয়েছে। কীভাবে বুঝবো, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করে দিই অথবা মা আমি জিরো করে রাখি, এখন কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি হালকা করছি তাই না, অথবা এটাকে চোখটাকে বন্ধ করে রাখছি, তাহলে আমার দেখেন ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটা আমার চলে আসছে। এটাকে আমার সুবিধা মতো আমি এতটুকু রাখলাম, আমরা বিভিন্ন কাজের মধ্যে এইরকম লেখা দেখি, লেখা বাংলাদেশ বা বিভিন্ন অক্ষরের মধ্যে আছে না এরকম কিছু লেখা, হ্যাঁ। এখন এই জাতীয় ইমেজটাকে দেখেন সিলেক্ট করে লেখা এবং ইমেজ, লেখা এবং ইমেজ লিঙ্ক করব, লিঙ্ক করব এখানে কিভাবে লিঙ্ক করতেছে দেখেন, লেয়ারের মধ্যে লেখার লেয়ার, এটা লেখার লেয়ার এবং এটা হচ্ছে ইমেজের লেয়ার যেটা পেস্ট ইনটু করছি আমি তাই না, করে আমি এই ডান পাশে লেয়ারের এই প্যালেটের ডান পাশে দেখেন মার্জ লিঙ্ক, মার্জ লিঙ্ক অর্থাৎ লিঙ্কগুলো সব কী হবে একসাথে হয়ে যাবে, শুধু এই দুইটা যেটা লিঙ্ক এবং ছবিটা লেখা আছে মার্জ লিঙ্ক করব। তারপরে আমরা আগের ছবিটাকে ইচ্ছা করলে এখানে রেডি করতে পারবো, এইভাবে আগের টাগের অবস্থায় নিয়ে আসছি আমি পুরো ছবিটাকে, কি করছি উপরে উঠে নিয়ে এইভাবে ছবিটার মধ্যে দিয়ে দিছি এখানে। এই অবস্থাটাকে ভালো করে বোঝার জন্য চতুর্দিকে আমি সাদা একটা বর্ডার দিব, চতুর্দিকে লেখার চতুর্দিকে কি করব সাদা একটা বর্ডার দিব যাতে লেখাটা আরো হাইলাইট হয়, কিভাবে দিচ্ছি খেয়াল করেন,
এই অবস্থাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ারটাকে সিলেক্ট করব কোনটাই দেখেন এই লেয়ারটাকে সিলেক্ট করব যেটা পেস্ট ইনটু করছি ছবিটা এখানে কন্ট্রোল ধরে লেখাটাকে সিলেক্ট করলাম এইভাবে সিলেক্ট করতে হবে তারপরে আমরা সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে এক্সপ্যান্ড অর্থাৎ আমরা যে সিলেকশনটা হচ্ছে ওই সিলেকশনটা আমরা কি করব বাড়াবো হ্যাঁ এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড আমি এখানে ধরেন 8 দেব ওকে করলাম তখন দেখেন লেখার চতুর্দিকে সিলেকশনটা কিছু বেড়ে গেছে আরো বাড়াই কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা নিয়ে আসলাম মডিফাই ঠিক আছে এক্সপ্যান্ড শুধু সিলেকশনটা বাড়বে আমি এখানে 12 দিলাম ওকে করলাম এখন আমার সিলেকশনটা কি বাড়ছে লেখা থেকে বেড়ে গেছে না দেখা যায় এখন আমি নিউ লেয়ার নিব দেখেন যত আলাদা আলাদা কমান্ড দিব আমি প্রত্যেকটাই নিউ লেয়ার নিব যাতে আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারি যেমন আপনারা অনেকে কি করছেন ওই পাখির মাংসটার মধ্যে এক লেয়ার করে ফেলছেন চেঞ্জ করার কোনো সুযোগ নাই কমান্ড দিয়ে সবই একসাথে হয় তাই না এখন আমি যে অংশটা সিলেক্ট করা আছে বাড়তি যে অপশনটা সিলেক্ট করা আছে এই অংশটার মধ্যে সাদা কালার দেব আমি কন্ট্রোল ব্যাকস্পেস দেব তাহলে কি হচ্ছে আমার ওই ছবিটা দেখা যাচ্ছে না তার মানে ছবিটা নিচে থেকে উপরে উঠাই দেব তখন আমার ছবিটা লেখাটা দেখা যাবে সাদা দিছে এর জন্য যেন আমার জিনিসটা কি হয় ক্লিয়ার বোঝা যায় তাই না এবং দেখতে ভালো দেখা যায় আর এই অবস্থায় আমি সাদার নিচে হালকা একটা শেডের মতো দিতে পারবো শেড দিব যাতে ছায়ার মতো বেশি রয়েছে এরকম দেখা যাবে কোত্থেকে নিব আমরা এই অবস্থায় ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সরি লেয়ার থেকে লেয়ার মেনুতে যাব লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইল ড্রপ শেডতে যাব ড্রপ শেডতে গিয়ে দেখেন এখানে শেডের মতো আসছে আমি ডিসটেন্সটা চেঞ্জ করলে বোঝা যাবে বোঝা যায় এখন এই নিচে যে শেড দিছি শেডটা যেন আমার হালকা থাকে পার্সেন্টেজ কমাই দিচ্ছি তারপর আমি মিশিয়ে দিচ্ছি একটু গ্রাউন্ডের সাথে যেন শেডটা দেখা যায় এবং আমার ছবিটাও যেন দেখতে ভালো দেখা যায় আমি যদি ডিসটেন্স বেশি দেই তাহলে কি হচ্ছে এখানে শেড চলে আসছে তাই না আমাকে এমনভাবে নিতে হবে যেন ছবিটা ঠিক মতো আসে আপনারা নিজেরা বাসায় গিয়ে এটা দেখবেন যে এটার কিন্তু অনেক ধরনের কাজ আছে আপনি নিজের সবগুলো দেখবেন আমরা বিভিন্ন পোস্টারের মধ্যে এই ধরনের লেখা দেখি আছে না বা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে এই ধরনের লেখা আছে তাহলে এই কাজটা আমরা একবার ফেলে চেষ্টা করবো করার জন্য যে কাজ তো অনেক আছে কিন্তু যে কাজগুলো ইম্পর্টেন্ট বেশি আমি এগুলো দেখাচ্ছি শুধু হ্যাঁ আচ্ছা এটা এটা করে আমরা লঞ্চে যাব আর না হলে লঞ্চ করে এসে করব যেমন অনেক সময় বিভিন্ন কোম্পানি লেখার মধ্যে বিভিন্ন ইয়া দেয় অফার দেয় মানে এত পার্সেন্ট ডিসকাউন্ট এত পার্সেন্ট বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো লেখার ভিতরে ছবি সহ দেয় মানুষ ছবি দেয় না বড় বড় রাস্তায় দেখবেন বিল বোর্ডের মধ্যে থাকে হ্যাঁ ও লেখার ভিতরেও ছবি দেয় এইভাবেই দিতে হয় প্রথমে আমি বলি আমার আমি বলি আপনারা কাজটা করেন প্রথমে আমরা নিউ পেজ নিয়ে একটা পেজের মধ্যে একটা ইমেজ নিব পুরো পেজ ধরে বা কতটুকু অংশ নিব দেখেন আমি নিউ পেজ নিছি এন্ট্রি করে নিচ্ছি আমার সাথে সাথে আপনারাও এই কাজটা করেন এখানে আমি 8 ইঞ্চি নিলাম 6 ইঞ্চি নিব ওকে করব বা যে কোনো একটা মাপ নিব আমরা হ্যাঁ 8 বাই 6 নিছি কি জন্য আমি একটা কাজের সাইজ নিছি এটা তাই না এখন আমি যে কোনো একটা ইমেজ আমি নিব ধরেন এই ইমেজটাই নিব আমি এই ইমেজটাকে আমি মুভ করব এইভাবেই থাকলো এতটুকু থাকলো ধরেন আমরা প্রত্যেকেই নিব
আমরা একটা ছবি নিব, তারপরে আমরা লিখব। আমরা একটা সংখ্যা লিখলাম, ছোট করে লিখলাম। এখন এই লেখাটাকে আমরা বড় করব। দেখেন আমরা লেখাটা কি করতেছি, বড় করতেছি, যাতে বড়র মধ্যে এই ইমেজটা আমার আসে। লেখাটাকে বড় করে ইন্টার দিব। দিতে পারছি আমরা দুইটা সবাই, একটা লেয়ারে আমার ইমেজ থাকবে আর একটা লেয়ারের মধ্যে আমার লেখা থাকবে। পারছেন সবাই লেখা এবং ইমেজ আনছেন? আচ্ছা, এখন আমরা ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করব। ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করব, এদিকে তাকান। ইমেজের লেয়ারটাকে, এই যে লেয়ার, এখানে ইমেজ, তাই না? ইমেজের লেয়ার মাউসে নিয়ে ক্লিক করব, তাহলে এটাই সিলেক্ট হবে। এখন কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করবো। এইভাবে আমরা কি বুঝতেছি সবাই? ইমেজের লেয়ারটাকে, লেয়ারটাকে মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করবো। দেখেন সিলেক্ট করে কন্ট্রোল ধরে এইভাবে ক্লিক করলে আমার লেখাটা, ইমেজটা এইভাবে দেখা যেতে ব্লিঙ্কিং হচ্ছে। কন্ট্রোল ধরে ক্লিক করব লেয়ারের মধ্যে, তারপর আমরা এডিট থেকে কপি করব। কোনটা, ইমেজটাকে কপি করব, ইমেজ থেকে, এডিট থেকে কপি করব ইমেজটা, ইমেজটাকে কপি করব। হ্যাঁ, কন্ট্রোল ধরে লেয়ারটাকে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট হবে, মাউসে ক্লিক করব, লেয়ারের মধ্যে মাউস ক্লিক করব, ক্লিক করে এডিট থেকে আমরা কপি করব। কোনটা, ইমেজটাকে কপি করব, তারপরে লেখার লেয়ারটাকে সিলেক্ট করব। এখন আবার যখন লেখার লেয়ারটা সিলেক্ট করব, আবার কন্ট্রোল ধরে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে লেয়ারের মধ্যে ক্লিক করব। পারতেছি? সিলেক্ট করে এডিট থেকে পেস্ট ইনটু করব, এডিট মেনু থেকে পেস্ট ইনটু করব। পেস্ট ইনটু করলে দেখেন এরকম দেখা যাবে। তারপরে দেখেন জি, দেখাটা পেস্ট ইনটু করছেন। আবার দেখেন এইভাবে লেখাটাকে সিলেক্ট করছেন, আগে ইমেজটাকে কপি করছেন, তারপরে লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে পেস্ট ইনটু করব। তখন আর ওই লেখার লেয়ারটা দেখা যাবে না। তারপরে নিচের যে এক নম্বর লেয়ারে যে ইমেজটা ছিল ওটাকে আমি চোখটাকে বন্ধ করে রাখবো। মাথা গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন দেখেন আমরা ইমেজ লেখার ভিতরে আমার ইমেজটা চলে আসছে। দুইটা লেয়ারকে আমরা কি করব, মুভ করব, লিংক করে রাখবো, মার্জ করে দেব।
Thank you.
Thank you.